আমার কাছে আমার জানার বিষয় গানের মধ্যে আসছে মন্ত্রী আর মিনিস্টার যত নারীর কাছে সবাই নত মুন্সি আর মাওলানা যত সবাই নারীর মন জোগায় এটার কারণ কি মনে করছিলাম যে এটা ছোট মানুষ আছে কোনো মতে লয়ে রাখতে কাটায় লাই যেটা প্রবাদ আছে না যে বালোর জন্য দরলাম হাডু দরার কথা হুলার মাথা ধরে বইছে হাডু হ্যাঁ খাল কাটে কুমির আনছি তা আজকের পুরুষটা যে আমি কথা না বললাম যে একজন নারী আর একজন নারীর সাথে কি গান্ডা গাইয়াম তা আমার অলিত ভাই যে কোন জায়গাটার মধ্যে নারী এই কথাটা আপনারা কইব আচ্ছা আপনারা কি বলেন এনজার আসেন সবাই কি নারী হায় 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 ওই তো তোমার কথা তারা মানে না আমার বাজান মুরব্বী আছেন এখানে আমার আমি ছোট মানুষ আমার কোনো যোগ্যতা নাই অলিত ভাইয়ের সাথে গান করার মতো কোনো যোগ্যতা কিন্তু আমার নাই এটা গান গাই কি কোন আমার নারীর ভূমিকা থেকে একটা গান কইরা তারপরে চেষ্টা করব আমার আজকাল পুরুষরা একটু মানে কিছু করার লাগে আর কি মানে প্রশ্ন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এর মধ্যে কিছু একটা করার জন্য ফোটার পরে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এই ডিম্বর কোষাটাই ছিল একজন নারী আমি ওইখান থেকে শুরু করছি আর নারীরা হচ্ছে কবি অনেক ভাষায় অনেক বিবরণে নারীদেরকে অনেকভাবে তুলে ধরছে নারী ভুজঙ্গিনী নারী কালসাপিনী নারী অনেকভাবে বলার পরে বলেছে নারী মায়ের জাত নারী পুরুষ পালাটার মধ্যে শালীনতা থাকতে হবে আপনারে আমি একটা কিছু কইরালাম আপনার একটা কিছু বইলে ফেললাম এটাই কিন্তু নারী পুরুষ পালা না আর পালার জগতে যদি কোনো সবচেয়ে কঠিন পালা হয়ে থাকে তাহলে রয়েছে যে নারী এবং পুরুষের পালা আমি চেষ্টা করবো আজকে আমার অলিত ভাইয়ে একটু পাকড়ায় ধরার জন্য যেহেতু উনি পুরুষ তো ওনার সাথে তো একটু পালা নিতে যদি ওনারে না ধরতাম পারি তাহলে তো ও কি হ্যাঁ আপনারা না পুরুষ সবাই কিন্তু সাপোর্ট কিন্তু দুজনরে দিতেই হবে কি কোন আজকের জন্য উনি পুরুষ আমি নারী আর শ্রোতা কিন্তু আপনারা সবার সাপোর্ট দিতে হবে ভোট কিন্তু দুজনরে দেওয়া লাগবে ঠিক আছে এই জন্য বলছে নারী হইল মায়েরই জাত নারী হইল মায়েরই জাত ভালোবাসা অন্তরা ভক্তি করো নারীর পায় ওরে ও পুরুষ ভক্তি করো নারীর পায় আরে ভক্তিতে তুই পাবি মুক্তি
না শুধু বাংলার বাইরেও মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার সবই আছে আছে না হ্যাঁ সব আছে কিন্তু সারা দিন দেখবেন হাজার হাজার মানুষের উপদেষ্টারা দিদাছে রাইত হলে বোর কাছে যায় বিলাই হয়ে পড়ে কি কম হ্যাঁ বোর কাছে যায় কিন্তু বিলাই হয়ে যায়গা ঘর যাইলে বিড়াল হয়ে যায় এই কারণে গানে বলছে আরে মন্ত্রী আর মিনিস্টার কারণ
আমার বড় ভাই অনেক জ্ঞানী অনেক গুণী ওনার প্রশংসা সারা বাংলায় ছড়িয়ে আছে ওনার কাছ থেকে আমি জানার বিষয় না প্রশ্নও না মানে শিকার জন্য নেওয়ার জন্য কিছু একটা গান রাখবো আমার এই গানের উনি আমার গানটার একটু কথা দিয়ে মীমাংসা করে দিবে এই গানটা আমার কিছু কথা দিয়া মীমাংসা করে দিবে এটুকুই আমার ওনার কাছে জানা থাকবে আর নারীর পালার থেকে ওনারে যা করণের আমি করে দিলাম আপনারা কাল একটু বয়ে থাকবেন কি যে হয় এটা উঠলে টার পাইবেন চেনে আপনাদের এলাকায় এমন একজন সন্তানের জন্ম হয়েছে যে কিনা আপনাদের এলাকার মুখ সারা বাংলাদেশে উজ্জ্বল করে ফেলছে এরপরে আর কোনো কথা আমি জানি না ওনার বিষয়ে বলার জন্য ধন্যবাদ আপনারা কি জানতে চান না আমরা এমন কোন কলেমা পড়ি এমন কোন কালেমা পড়ি যেটা পড়লে কুফর হয়ে যাবে না পড়লেও কাফের হয়ে যায় হ্যাঁ আছে কি জানেন কি আপনারা এনে কেউ যে না জানেন তার মানে অলিত ভাই আজকে জানাই দিব আপনাদেরকে না পড়িলে কাফের হইয়া যায় গুরু দয়াময় হাদিস পড়ে মাথাটা ঘুরায় আল্লাহ হাদিস পড়ে মাথাটা ঘুরায় গুরু দয়াময় হাদিস পড়ে মাথাটা ঘুরায় আমি দেখছি হাদিস কুসরির ভিতর ও মানুষ দেখছি হাদিস কুসরির ভিতর কলেমা পড়লে হয় গো কুফর না পড়িলে কাফের হইয়া যায় দয়াল গুরু গো হাদিস পড়ে মাথাটা ঘুরায় আল্লাহর হাদিস পড়ে মাথাটা ঘুরায় গুরু দয়াময় হাদিস পড়ে আপনার জান
আছে কিন্তু কুরআন নাই বাতায় নাই কেন নাই আপনারা জানা দরকার আছে কিন্তু হ্যাঁ আছে কি আপনারা এগুলা আমার ওলিদ ভাই সারা অন্য জায়গায় পাইবেন না একটু বসেন আপনারা একটু বসেন আজকে একটা কিছু অবশ্যই আপনাদেরকে দিয়ে দিবে কি বলছে কিভাবে পড়লে কলেমা আমরা কুফর আর কাফের হব না থাকলে জানা জানাইবা দয়াল कृपा कर दया करुणा गान अर्थ गो एक बुझाइए दे बाहर शिल्पी गान जो करी तरकम आसले जान बोलते ठीक है ना हमें जान बोलते কিভাবে পড়লে কলেমা আমরা কাফের আর কুফর হব না আরে থাকলে জানা জানাইবা দয়াল গুরু দয়াময় থাকলে জানা জানাইবা দয়াল আরে মনে বড় আফসোস জাগে মার গা থাকলে কলেমার গায়ে আমার মনে বড় আফসোস জাগে মার গা থাকলে কলেমার গায়ে আরে সহজ হইতো সাজরা গাছ বুঝাই গুরু দয়াময় কালে আমার
হাদিস করে।